প্রিয়দর্শক শুভ সকাল, আপনারা দেখছেন চ্যানেল 24। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর প্রতি শনিবারে নিয়মিত আয়োজন, সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি নুসরাত জাহান দীপা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটা নির্দিষ্ট বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, আর আজকেও আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অন্ডকোষের রোগ ও চিকিৎসা। দর্শক, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি। আমাদের অতিথির সঙ্গে পরিচয় করে দিব। আজ আমাদের সঙ্গে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর এইচ আর হারুন, সাবেক কনসালটেন্ট সার্জন জেনারেল ও চিফ ইউরোলজিস্ট বাংলাদেশ সেনাবাহিনী, সাবেক অধ্যক্ষ বিভাগীয় প্রধান ইউরোলজি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ নুসরাত। স্যার, আমরা প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য, যেখান থেকে আমাদের দর্শক যারা রয়েছেন উপকৃত হতে পারেন, কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস আমরা আসলে দেওয়ার চেষ্টা করি। স্যার, যেটি বলছিলাম যে আমাদের আলোচ্য যে বিষয়টা অন্ডকোষের রোগ ও চিকিৎসা, খুব বেসিক কিছু প্রশ্ন আমরা আপনার কাছ থেকে জানতে চাই, দেন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা চলে আসবো। স্যার, প্রথম যে কোয়েশ্চেনটা আমি আপনাকে করতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে অন্ডকোষটা কী? আমি প্রথমে সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতাদের আমার সালাম জানাচ্ছি। আসলে ইউরোলজি একটা বিশাল বড় সাবজেক্ট। আমি কিছুদিন লক্ষ্য করলাম যে আমরা অনেক কিছু এখানে আলোচনা করি কিন্তু অন্ডকোষ নিয়ে খুব একটা আলোচনা হয় না, যেহেতু এটা একটা স্পর্শকাতর একটা অর্গান, একটা প্রাইভেট অর্গান, এই নিয়ে মুক্ত আলোচনা কেউ করতেও চায় না বা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু আমি প্রতিনিয়তই এমন কিছু কেস পাই, আমার মনে হয় আমাদের সম্মানিত দর্শকদের বাবা মাদের এটা স্মরণ রাখা উচিত। এর একটা হলো অন্ডকোষের রোগ, বা ইংরেজিতে টেস্টিস ডিজিজ। অন্ডকোষ একটা অর্গান, রিপ্রোডাকটিভ অর্গান বা প্রজনন যন্ত্র। এটা তৈরি হয় ইনফ্যাক্ট কিডনির পিছনে, পেটের মধ্যে তৈরি হয়। জন্মের সাথে সাথে এটা মোটামুটি নিচে স্কুলে পৌঁছে যায়, জাস্ট বার্থের একটু আগেই। এবং এর কাজ মূলত দুটি, একটা হলো এটা স্পার্ম তৈরি করে, যেটা বংশ বিস্তারের প্রয়োজন। দ্বিতীয়, এটা হরমোন তৈরি করে, যেটা পুরুষত্বের যেটা ক্যারি করে সেটা হলো টেস্টোস্টেরন। এই দুটোই মূলত টেস্টিসের কাজ। এখন এই অন্ডকোষটা অত্যন্ত সংবেদনশীল, টাচি, এটা একটুতে নষ্ট হয়ে যেতে পারে। একটু আঘাত, একটু টেম্পারেচার, একটু ইনফেকশন, একটু যে কোনো রোগের ডিলেতে একটা সমস্যা হতে পারে। হয় সে বাবা হতে পারবে না, অথবা সে পুরুষ হিসেবে মাসতে পারবে না। তো সেই জন্য আজকে আমি আলোচনার মধ্যে এই অর্গান নিয়ে আমার অভিজ্ঞতাটা শেয়ার করবো আমার দর্শক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, কিন্তু যেহেতু আমরা, আপনি বলছিলেন যে যেহেতু খুব সেন্সিটিভ একটা বিষয়, সো এটা নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত, আলোচনা করা উচিত। স্যার, আমি পরের প্রশ্নটা করতে চাই যে আসলে জন্মের পরে যদি দেখা যায় যে কারোর অন্ডকোষ নাই কোনো বাচ্চার ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে বাবা মা যারা রয়েছেন তাদের আসলে কখন চিকিৎসাটা করা উচিত, এবং প্রাথমিক পর্যায়ে যখন ওরা বুঝতে পারবেন যে এই অন্ডকোষ নেই, সেক্ষেত্রে আসলে কী করণীয়? সাধারণত জন্মের সময় সবারই টেস্টিস কিন্তু নিচে নেমে আসে না, কিন্তু 4-5% নিচে চলে আসে। আমরা বলি যে অ্যাবাউট 10% কেসে কিন্তু দুই দিকে অন্ডকোষ ভিতরে থাকতে পারে। এটা মানে পেটের ভিতর থেকে নিচে নামতে বিভিন্ন জায়গাতে এটা বাধাপ্রাপ্ত হতে পারে বা আটকে যেতে পারে। সবচেয়ে যেটা উচিত সেটা হলো জন্মের পরে একজন ডক্টর বাচ্চাটাকে ফুললি এক্সামিন করবে। শুধু টেস্টিস না, পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা অর্গান বাইরের চেক করবে যে ঠিক আছে কি না। তার মধ্যে একটি ইম্পর্টেন্ট হলো যে সে ইউরিন পাস করতে পারে কিনা এবং তার টেস্টিকের স্কুটামে আছে কিনা। যদি না থাকে তখনই বাবা আমাকে সচেতন করতে হবে যে এটার ব্যাপারে পরবর্তী নির্দেশগুলো কী। এটা হলো এক। এটার লক্ষণ তো কিছুই না যে আপনি অন্ডকোষের টেস্টিস পাবেন না, হয় একটা অথবা দুটো। এটার চিকিৎসার সময়টা হলো 6 মাস থেকে 1 বছরের মধ্যে করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 1 বছরের অধিককাল যদি টেস্টিস পেটের মধ্যে থাকে এটা নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? স্যার, কি কোনো সার্জারি দরকার আছে? অবশ্যই এর সার্জারি লাগবে। এটাকে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে, এবং এই সার্জারিটা ছোট হলেও খুবই ক্রিটিক্যাল, কারণ এই অপারেশন ঠিক হাতে না পড়লে ড্যামেজ অনেক হয়ে যেতে পারে। এটা 6 মাসের বাচ্চার অপারেশন করা, সেই ট্রেনিং, সেই টুল, সেই টেকনিক এটা থাকতে হবে, এবং একজন অ্যাপ্রোপ্রিয়েট সার্জন
আটকে এই অপারেশনটা করে, যাতে করে ফার্দার কোনো ড্যামেজ না হয়। কারণ এটা ছ মাসের বা এক বছরের বাচ্চার তো অর্গানটা কত ছোট এবং সেন্সিটিভ। সেই জন্য বলছিলাম যেটা, যে এই অন্ডকোট যদি কারো এরকমই থাকে, এটা ছয় মাস থেকে এক বছরের মধ্যেই অপারেশন করে নিচে নামিয়ে ফেলা উচিত। আপনি শুনলে অবাক হবেন, আমি গত পরশু দিন 33 বছরের একটা যুবকের চেয়ে 3 বছর বিয়ে হচ্ছে, বাচ্চা হয় না। সিমেন টেস্ট করে দেখেছি অ্যাজোস্পার্মিয়া, আমি এক্সামিন করে দেখি দুটো টেস্ট ইজ অ্যাবসেন্ট। তিনি লজ্জায় কাউকে বলেননি। আমি তখনই ভাবলাম যে আমি এবার ইস্যুতে আমি এই টেস্টিজে করে ডিজিজ নিয়ে আলোচনা করব। এরকম অহরহ কেস পাচ্ছে, আমার বাচ্চা হচ্ছে না, আমি এক্সামিন করে দেখি টেস্টিজে নেয়। সো এখন দর্শকদের আমার এই অনুরোধ থাকবে যে আপনার জন্মের পরে বাচ্চার টেস্টিজ আছে কিনা এটা আপনার ডক্টর দিয়ে চেক করিয়ে নিন। এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে মূল দায়িত্বটাই হচ্ছে আসলে বাবা মায়ের, যে জন্মের পরেই শিশুর এই ডায়াগনোসিস করাটা বা টেস্টিস বা অন্ডকোষ্ঠ আছে কি না সেটাকে আসলে পরীক্ষা করা, যেটা আপনি বলছিলেন যে পরীক্ষা করতে হবে প্রতিটি অর্গান ঠিক আছে কি না। জি। আচ্ছা স্যার, পরের প্রশ্নে আমরা চলে যাই। আসলে যেটা জানতে চাই যে টর্শন টেস্টিসটা আসলে কি? হ্যাঁ, টর্শন টেস্টিস একটা একটা ইমার্জেন্সি, এটা একটা খুবই একটা মানে গুরুতর একটা রোগ। এবং আমার এত বছরের অভিজ্ঞতায় কত রকম পেশেন্ট যে আমি পেয়েছি, টর্শনটা হলে টেস্টিস দুটো আমের মতো ঝুলতে থাকে, একটা স্টক থাকে, এটা যে কোনো মুহূর্তে এটা ঘুরে যেতে পারে। ঘুরে গেলে ব্লাড সাপ্লাই এটা কমে যায়, কমে গেলে সবচেয়ে ভয়ঙ্কর হলো 4 থেকে 5 ঘন্টা ডিলে করলে টেস্টিস আর থাকে না, এটা নষ্ট হয়ে যায়। এই সময়টাই খুবই ক্রিটিক্যাল। এবং এই রোগটা হয় সাধারণত ইয়াংদের, এই ছোটোবেলা থেকে 18 বছরের মধ্যে এই বয়সটাতে বেশি হয়। এবং ভোরের দিকে সাধারণত অ্যাটাকটা হয়, সিভিয়ার পেইন হয়, ভমিটিং হয়। আচ্ছা, ভোরবেলা কাউকে পাওয়া যায় না, বাবা মারা সবসময় চায় অপারেশন না করে ওষুধ দিয়ে ভালো করা যায় না, এখানে ডিলেটা হয়ে যায়। ডিলেটা হলেই যেটা হয়, টেস্টটা গ্যাংগ্রিন হয়ে যায়। আচ্ছা, এখন এই টাইমটার জন্য বলে, যদি কখনো মেসেজ হলো, যদি কখনো অন্ডকোষে সিভিয়ার পেইন হয়, খুব ব্যথা হয়, পদাহ হয়, দেরি না করে প্রথম বাচ্চার কিছু খেতে দেওয়া যাবে না, খেলে অপারেশন করা যাবে না। আচ্ছা, খেয়ে 2 নম্বর ইমিডিয়েটলি একজন ডক্টর বা একজন সার্জনকে দেখাতে হবে। এই যে স্যার আপনি বলছিলেন যেটা আসলে কম বয়সীদের ক্ষেত্রে হয়ে থাকে, এটার আসলে মূল কারণটা কি? এটার কারণটা হলো একটু মেডিকেল কারণ, যে মানে স্পারমেটিক কোড যে যে মাসেলটা থাকে, এই মাসেলটা কন্ট্রাক্ট করে ভোরবেলার দিকে, এই জন্য এটা বাচ্চাদের ওই বয়সে এটা বেশি হয়ে থাকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করছি স্যার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার কাছ থেকে জানার জন্য, যেটা যার মাধ্যমে আমাদের দর্শক উপকৃত হতে পারে। আমি একটা কথা এখানে বলে রাখি যে এটা হলে যেটা হয়, অনেকে ভাবে যে এটা ইনফেকশন, অনেকে ভাবে যে না রাতে হতে পিঁপড়া কামড় দিয়েছে, এই করতে করতে আচ্ছা আল্ট্রাসাউন্ড তখন করা যাবে না, 9টা বাজে 10টা বাজে হসপিটাল খুলবে, এই যে জিনিসগুলো। আর সকালে তো আপনার ডাক্তার পাওয়া একটু মোস্ট বিকেল দিয়ে বেশি পাওয়া যায়, সব কিছু মিলে ডিলে হয়ে যায়। তা আমরা এখন যেটা মেসেজ, যে অন্ডকোষে কোনো ব্যথা হলে কোনো ডিলে করা যাবে না, যেটাই হোক না কেন। আর এই জিনিসটা এত পেইনফুল, হাত দিয়ে এটাই বোঝা যায় না যে টেস্টিস তো শুধু একটা মার্বেল না, এটা অনেকগুলো ছোটো ছোটো স্ট্রাকচারের মধ্যে আছে, অনেক ডেলিকেট স্ট্রাকচার আছে, সেগুলি কিন্তু হাত দিয়ে একটা ছোটো বাচ্চা ব্যথা ও তো ধরতেই দিবে না। সো দ্য বেস্ট অপশান ডাক্তার কাছে যাওয়া, ডাক্তার কিন্তু বুঝতে পারবে। এবং এখন বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকিউট স্কুটাম, যদি হঠাৎ করে কোনো ব্যথা হয় জাস্ট গো ফর অপারেশন, ডোন্ট ডিলে ফর এনি ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন করা মানে 5 ঘন্টা ক্রস করে যাবে। সো ল্যান্ডমার্কটা হলো 3 থেকে 5 ঘন্টার মধ্যে অপারেশনটা করে। এই ক্ষেত্রে স্যার আপনি যে বলছেন যে আসলে যে ডায়াগনোসিস করাটা এবং যখন এই ব্যথা অনুভব হয় দ্রুত চিকিৎসা নেওয়া, এক্ষেত্রে আসলে বাবা মার কি করণীয়? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটা কিন্তু সেটা বুঝতে পারে না। বাবা মাকে এই যে কথাটা মনে রাখতে হবে যে অন্ডকোষে কখনো ব্যথা হলে দেরি করা যাবে না, ইট উইল ফার্স্ট কথা যে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, বাচ্চাকে খেয়ে দেবো না, ডক্টর আজকাল হাওয়া পাওয়া যাবে, ওনারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা কী ধরনের কেস, এটাকে টর্শন না অন্য কিছু বুঝে ফেলতে পারবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আসলে যে অন্ডকোষের, আপনি যে বলছেন যে খুব সেন্সিটিভ ইস্যু, অনেকে লজ্জা থেকেই সেটা নিয়ে আসলে কথা বলতে চায় না, সংকোচ বোধ করে, ছেলেদের ক্ষেত্রে যেটা দেখা যায়, যার কারণে দেখা যায় কিন্তু বন্ধ্যাত্ব দিন দিন বাড়ছে, সংখ্যাটা বাড়ছে, পুরুষদের ক্ষেত্রে সেটা দিন দিন বাড়ছে। এক্ষেত্রে অন্ডকোষের এই যে রোগগুলোর সাথে সম্পর্ক কতটুকু বন্ধ্যাত্ব হওয়ার? দেখুন, অন্ডকোষ বলতে আমি প্রথম বলেছি এর মধ্যে স্পার্ম তৈরি হয়, টেস্টোস্টেরন তৈরি হয়। এখন অন্ডকোষ যদি পেটের ভেতরে থেকে যায় বা কোনো আঘাত হয় বা কোনো ইনফেকশান হয়, এটা হয় কি,
এটা একটা ট্রমা হয়, ইঞ্জুরি হয়, মানে এটা খুব সেন্সিটিভ একটা অর্গান, এটা ইমিউন সিস্টেম আছে, এটা এই সিস্টেম ডিস্টার্ব হলেই হয় এটা ছোটো হয়ে যাবে বা এটা কোয়ালিটি অফ স্পার্ম প্রোডাকশনটা কমে যাবে। মানে ধরুন 100% স্পার্ম ভালো থাকা উচিত, দেখলে 50% ভালো, 50% অ্যাবনর্মাল, এই যে কোয়ালিটি অফ স্পার্মটা কমে যাবে, স্পার্ম টেস্টিসের সাইজ ছোটো হয়ে যাবে, এবং এটাই হয়তো একটা কারণ হয়ে যায় বাচ্চা না হওয়ার জন্য। এবং অনেক পেশেন্টই কিন্তু আমরা পাই অলিগোস্পার্মিয়া, হিস্ট্রি নিলে কোনো সাথে ইনফেকশান হয়েছিল, এবং ইনফেকশানটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, এই জন্য ইনফেকশানটা হয়। এবং এটাতে অনেক যারা ইনফার্টাইল কাপল ম্যাক্সিমাম কিন্তু এটাই আমরা পেয়ে থাকি যে এর কোনো না কোনো সময় হয় মাম্স হয়েছিল বা ইনফেকশান হয়েছিল বা কখনো আঘাত পেয়েছিল। আচ্ছা, এই জন্যই আমরা সবাইকে সচেতন করে দিই যে টেস্টিসের ব্যাপারে কোনো কিছু কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আচ্ছা, তো যখনই বোঝা যাবে যে আসলে কোনো ধরনের ইনফেকশন রয়েছে বা কোনো ধরনের ব্যথা অনুভব করছে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে পরবর্তী যে কোশ্চেনটাতে যেতে চাচ্ছি সেটি হচ্ছে আসলে অন্ডকোষে বিভিন্ন ধরনের কিন্তু স্যার ক্যান্সার দেখা যায়, আসলে কোন স্টেজে আসলে বা কোন বয়সীদের ক্ষেত্রে সেটা আসলে বেশি হয়ে থাকে? হ্যাঁ, এখানে যে একটা খারাপ খবর, যেমন যে ক্যান্সার হতে পারে যে কোনো বয়সে, ইভেন একটা নিউবর্ন বেবিরও টেস্টিসে ক্যান্সার হতে পারে, এর বয়স্কর কিন্তু হতে পারে। আবার সুখবরটা হলো ক্যান্সার টেস্টিস ট্রিটেবল, মানে 100% ট্রিটমেন্ট করা যায়, যদি রাইট টাইমে ধরা যায়, রাইট ডায়াগনোসিস করা যায়, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে এই পর্যন্ত যতগুলি ক্যান্সার চিকিৎসা হয় তার নাম্বার অফ দ্য টেস্টিকুলার ক্যান্সার 100% মানুষ বাঁচতে পারে। ডিলেটা হয় ওই যে বললাম লজ্জা, দু নম্বর এটা মোস্টলি পেইনলেস, এই যে টেস্টিস বড়ো হতে থাকে এটা কোনো পেইন হয় না, হয়তো একটু বড়ো হতে থাকে এই জন্য অনেক দেরি করে ফেলে। এটার জন্য যেটা করণীয় সেটা হলো যদি কখনো কেউ ফিল করে যে আমার টেস্টিসটি অ্যাবনর্মালি বড়ো হয়ে যাচ্ছে, বেশি ঝুলে যাচ্ছে, পানি জমা যাচ্ছে, কোনো দেরি না করে ডক্টরকে দেখান। ডক্টর এক্সামিন করলে বুঝতে পারবে যে এটা কি হাইড্রোসিল, না এটা কোনো টিউমার বা অন্য কোনো গ্রোথ কিনা, তখন আপনার টেস্ট করে, আপনার আল্ট্রাসোনোগ্রাম হোক, ব্লাড টেস্ট হোক, বিভিন্ন ধরনের টেস্ট করে একটা সিদ্ধান্তে আসা যায় এটা কি নর্মাল কোনো ইনফেক্টিভ ম্যাস না এটা কোনো ক্যান্সার, তখন সেভাবে সার্জারি করে ট্রিটমেন্টে চলে যাবে। সো অন্ডকোষে কোনো রকমের চাকা অনুভব হলে কেউ যেন দেরি না। আমরা এমনও পেয়েছি যে 40-45 ইয়ার্স একজন লোক 5 ইয়ার্স একটা অন্ডকোষের চাকা নিয়ে বসে আছে। আমি কয়েকদিন আগে ভোলার একটা স্কুল টিচারকে আমি পেয়েছি, গত 4 মাস এই অন্ডকোষের টেস্টিস নিয়ে সে বসে আছে। লজ্জা, কে কী বলবে, শ্বশুরবাড়ির লোক কী বলবে, পরিবার কী মনে করবে, আমি পরিষ্কার বলেছি আপনি এটা এই করতে হবে, উনি 4 মাস পরে আমার কাছে এসেছেন। তো এই জন্যই আমার দর্শকদের প্রতি একটা অনুরোধ থাকবে যে অন্ডকোষে কোনো রকমের অ্যাবনর্মাল কোনো ফিলিং হলে আপনি নিকটস্থ ডাক্তারকে আপনি পরামর্শ নেবেন। আচ্ছা স্যার, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, ছোট বাচ্চারা যারা আছে ন্যাপি পরছে, ডায়পার পরছে, তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আসলে যে ডায়পার পরার কারণে বিভিন্ন ধরনের র্যাশ হয়ে থাকে, তো ছেলে বাবুদের ক্ষেত্রে ডায়পার পরার কারণে কি কোনো ক্ষতি হতে পারে কি না? আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। দেখুন, শরীরের ব্রেন বলেন, হার্ট বলেন, কিডনি সবই তো ভিতরে, বাট এই টেস্টিস কেন চামড়ার নিচে, এত বাইরে কেন? কারণ আছে, মানে আল্লাহ তো সবচেয়ে বড় সায়েন্টিস্ট, উনি জানতেন যে অন্ডকোষের ভিতর যে ফাংশনটা, এই যে টেস্টোস্টেরন তৈরি করা, স্পার্ম তৈরি করা, এটা লো টেম্পারেচার লাগে, আপনার বডির যে টেম্পারেচার থেকে 2-3 ডিগ্রি সেলসিয়াস কম থাকতে হবে, সেই জন্য এটা স্কিনের নিচে রাখা হয়েছে। এবং যখনই কেউ খুব কোল্ড এনভায়রনমেন্টে যায় এটা কন্ট্রাক্ট করে, করেও টেম্পারেচার মেনটেন করে, যখনই কেউ গরম কোনো এনভায়রনমেন্টে এটা রিল্যাক্স করে, টেম্পারেচার লুজ করে, তার মানে একটা অপটিমাম টেম্পারেচার টেস্টিসকে মেনটেন করতে হয়, সেটা বডি থেকে 2-3 ডিগ্রি সেলসিয়াস কম। কিন্তু আমাদের প্রশ্ন এই বাচ্চাদেরকে, নিউ বর্ন বেবিদেরকে সারাক্ষণ 24 ন্যাপি পরে রাখে, এতে কিন্তু টেম্পারেচার বেড়ে যায়। আমার কাছে কোনো বাচ্চার না, আমি প্রথমে হাত দিয়ে দেখি বডি থেকে অনেক হাই টেম্পারেচার, তখন আমি ওয়ার্ন করে দিই, কারণ এটা ইন দ্য লং রান যেটা হবে টেস্টিস সাইজ ছোটো হয়ে যাবে, এক নাম্বার, টু টেস্টিসের স্পার্ম কোয়ালিটিও কমে যাবে। কোনো অসুখ হয়নি কিন্তু আপনি দেখবেন একটা হ্যান্ডসাম ছেলে চমৎকার বিয়ে করেছে, স্পার্ম কাউন্ট 20, সো এই ডিজাস্টারটা হয়ে যাবে। সেই জন্য আমি মনে করি যে অযথা বিনা কারণে
24 আওয়ার বাচ্চাদেরকে ছেলেবা বাবুদেরকে নেপি পরানোর কোনো প্রয়োজন নেই। এতে স্কিন ডিজিজ হয় এবং সেখানে বাতাস লাগে না, আরও অনেক রোগ হয়, সাথে সাথে টেস্টিজের কিন্তু ফাংশনাল ক্যাপাসিটিটা কমে যায়। আচ্ছা, এবং স্যার একটা বিষয় যেটা চলে আসে যে রাতের বেলায় যেটা আসলে দেখা যায় 6 থেকে 7 ঘন্টা টানা ডায়পার পরানো হচ্ছে, এই ক্ষেত্রে স্যার আপনার পরামর্শ কি যে ম্যাক্সিমাম কতক্ষণ পর্যন্ত পড়তে পারবে? প্রয়োজন তো নেই, বাচ্চাদের ইউরিন তো গালে উজু তো নষ্ট হয় না, ইটস ন্যাচারাল। এরকম সে পাট শার্ট প্যান্ট পরাতে কোনো প্রয়োজন নেই, পরানোর কোনো প্রয়োজন নেই, লেট হিম ফ্রি, এটাই ভালো। জি জি, আমরা আমাদের পরবর্তী আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনি অন্ডকোষে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছিলেন, চিকিৎসার কথা বলছিলেন, আরও কী কী ধরনের আসলে রোগ হতে পারে এই অন্ডকোষে? একটা হলো যে আঘাত, স্পোর্টস, জি, এই যে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, সাইকেল চালায়, যতক্ষণ খেলা, এর মধ্যে কিন্তু আঘাতজনিত একটা রোগ কিন্তু অনেক হয়। আমি অনেকগুলো পেশেন্ট পেয়েছি যে আঘাতের পরে আলটিমেটলি টেস্টিস ফেলে দিতে হয়েছে। লাস্টলি আপনি সারপ্রাইজড হবেন শুনলে, 52 একটা ইঞ্জিনিয়ার ছেলে ছুটিতে, মানে ইঞ্জিনিয়ারিং পরে খেলতে গেছে, তো মামা ভাগনা মাঠে খেলছে এবং বলটা করেছে, বলটা গিয়ে হি ওয়াজ নট প্রিপেয়ার্ড, এই প্যান্ট শার্ট পরে খেলতে ছিল, ইট হিট দ্য টেস্টিস, ব্যথা হলো, একদিন পরে ফুলে গেলো, ব্যথা হলো, হসপিটালে গেলো, যখন ডাক্তার দেখেন না এটা কিছু না ইনফেকশন, ওষুধ খান, আর ডাক্তারে গেছিলো আল্ট্রাসাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এই করতে 4-5 দিন চলে গেছে। আলটিমেটলি দ্য পেশেন্ট ল্যান্ডেড টু মি, আমি দেখেই বুঝেছি যে এটা টেস্টিকুলার ট্রমা, আমি ডপলার করে দেখি তার টেস্টিসে ব্লাড সাপ্লাই ফিনিশড। তো এখানে মেসেজটা হলো যে অন্ডকোষে যদি কোনো আঘাত হয় ইমিডিয়েটলি ডক্টরকে দেখানো উচিত। এছাড়া ইনফেকশনের কথা আপনাকে বললাম, ইনফেকশন লং টার্মে গিয়ে ক্ষতিগুলি করে। এছাড়া অন্ডকোষে আরেকটা ব্যথা হয় অ্যাডাল্টদের, বড়দের, এটাকে অর্কালজিয়া বলে, মানে টেস্টিসে পেইন। এই পেইনটা 70% আপনি কোনো কারণ খুঁজে পাবেন না, হ্যাঁ তার কারণ এখন আছে, আমি বলবো কিছুটা। এটার সাথে কি কোনো কোমরবিডিটি ডিজিজ রিলেশন আছে? হ্যাঁ, কিছু কিছু রোগ তো আছে, যেমন আপনি কিডনি স্টোন যদি থাকে ওইটা কোনো এক পর্যায়ে গিয়ে পেইন হতে পারে, প্রোস্টেটাইটিস যদি ইনফেকশন যদি হয় তার জন্য টেস্টিসে ব্যথা হতে পারে, আরও কিছু জিনিস আছে, সেমিনাল ভেসিকল যদি ডিজিজ হয় তাতেও টেস্টিসে ব্যথা হতে পারে, মানে অন্ডকোষ ছাড়া অন্যান্য কারণও কিন্তু সেখানে ব্যথা হতে পারে। কিন্তু ইনফেকশনে যেটা হয় সেটা হলো আপনার ওই ড্যামেজটা, কোয়ালিটেটিভ স্পন্ড পার্সনটা কমে যায়। এছাড়া ক্যান্সার, আপনাকে বললাম ক্যান্সার রোগ হতে পারে, টেস্টিস প্যাটের ভিতর থেকে যেতে পারে, এই রোগগুলি মূলত অন্ডকোষে হয়ে থাকে। আচ্ছা, এই যে স্যার ইনফেকশনের কথা স্যার আপনি বলছিলেন, যে আসলে ইনফেকশন যদি কারোর হয় একজন মানুষ কখন বুঝতে পারবে যে স্যার কোনো অসুবিধা হচ্ছে বা কোনো ইনফেকশন তার হয়েছে? দেখুন, এটা তো এখন খুব ভয়াবহ ব্যাপার যে টেস্টিসের ইনফেকশন বা জেনিটাল ট্র্যাক্টের ইনফেকশনের প্রথম হলো যে সেক্সুয়াল রিজন, এটা হলো মেইন কারণ। আজকের সমাজে দেখেন, এই মুক্ত আকাশ সংস্কৃতিতে সবার হাতে মেলে টেলিফোন, সবার হাতে ইন্টারনেট, দে ক্যান গো টু এনি চ্যানেল, যে কোনো ওপেন করে চলে যেতে পারে, গিয়ে তারা বিভিন্ন রকম এডিকশন, রীতিমতো এখন তো মোবাইল ফোন এডিকশন। আমার কাছে এডাল ছেলেরা আসলে আমি বলি তুমি কি ইন্টারনেট ইউজ করো? জি স্যার, আমি বুঝে ফেলি ও কী করে। সো ইট ইজ কজিং এ গ্রেট হার্ম, এটা প্রচণ্ড ক্ষতি করছে। আর্টটা কী করে, ওরা সব গুগল থেকে পড়ে চলে আসে, আর যখনই পড়ে মনে করে আমার এটা হয়ে গেছে, সবাই এসে এমনভাবে কমপ্লেন করবে আমি বুঝতে পারি যে গুগল পড়ে এসছে। আমাকে কয়েকদিনই একটা ছেলে বলে, স্যার আমার কি স্পাম ব্যাংকে রাখতে হবে? আমি হোয়াট, স্পাম ব্যাংকে রাখতে হবে কেন? ও গুগল পড়ে এসছে যে কোন কোন সময় স্পাম ব্যাংকে স্পাম রাখতে হবে। স্যার এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, যেটা ইদানিং অনেকের ক্ষেত্রে দেখা যায়, যাদের তরুণ বয়সী মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে স্পার্ম অথবা ওয়াম ব্যাংকে রাখার ক্ষেত্রে যাদের অসুবিধা হতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় চিকিৎসক পরামর্শ দিচ্ছেন, এই ব্যাপারে স্যার আপনি একটু যদি এটা কখনো হয়, এটা ধরুন একটা টেস্টিসের একটা ক্যান্সার, আমি অপারেশন করব ওর বর্ডার লাইন, আপনি অপারেশন করার আগে আপনাকে ব্যাংকে স্পাম রাখতে হবে। এই ধরনের কিছু ক্রিটিক্যাল টাইম, কোনো ক্যান্সার পেশেন্ট অবশ্যই ডিট্রিট করতেছে, আপনি তার স্পাম ব্যাংকে আপনি স্পাম রাখতে পারেন, ডক্টর গাইড করবে। কিন্তু এখানে মূলত যেটা হচ্ছে যে এইসব কিছুর জন্য এই মিডিয়া, বিভিন্ন পর্ন, মোবাইল ফোন, এগুলি এক্সেসিভ করে ছেলেরা এসব নেটে পড়ে দে আর ক্রিয়েটিং সাইকোলজিক্যাল প্রবলেম, অনেক সাইকোলজিক্যাল প্রবলেম। একবার এই ডাক্তার, একবার ওই ডাক্তার ইয়াং ঘুরে বেড়াচ্ছে, আমার ব্যথা যাচ্ছে না, নেটে বলেছে ক্যান্সার হতে পারে, এ বলেছে আমি বাবা হতে পারবো না, এ বলেছে আমার ইরেকশন প্রবলেম, এ নানা রকমের আপনার প্রশ্ন
ওদের মনের মধ্যে ডিস্টার্ব করতে থাকে। এই জন্য আমার তরুণ সমাজ যুবনের রিকোয়েস্ট থাকবে, কন্ট্রোল ইউজ ইন এ কন্ট্রোল ম্যানার। আমার ঘরে একটা ছুরি আছে, আমি অ্যাপেল কাটতে পারি, মানুষও কাটতে পারি। আমার ঘরে একটা মেজবাতি আছে, আমি চুলা জ্বালাতে পারি, বাড়িতে আগুন ধরাতে পারি। সুতরাং প্রতিটা জিনিসের ইউজটা প্রপার হতে হবে, কারেক্টলি ইউজ হতে হবে। যদি আমরা সঠিক নিয়মে থাকি, যদি সব কিছু নিয়মের মধ্যে করি, তাহলে আমার মনে হয় এই সোশ্যাল ডিজাস্টার, এই ড্যামেজ থেকে আমরা দূরে আসতে পারি। আমি গ্রামেও প্র্যাকটিস করি, মাসে দুবার যাই, আমি দেখেছি তরুণ সমাজের মধ্যে এটা এখন একটা একটা ভয়াবহ ব্যাপার, এই রোগটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, টেস্টিকুলার ইনফেকশন। আপনি আমার চেম্বারে 30% পেশেন্ট হলো এই গ্রুপের পেশেন্ট, এবং মোস্টলি তারা পড়াশুনায় খুব ডিস্টার্ব, কারণ ইয়াং এজে প্রাইড পার্টে কিছু হলে হি বিকাম টোটালি ফ্রাস্ট্রেটেড। তো এই জন্য আমি বলবো যে অসুখ হতেই পারে, সে চিকিৎসার ব্যবস্থা আছে, বাট নিজের কোনো ভুলের জন্য যাতে নিজের কোনো অসুখ না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। আর বাবা মাদেরকেও একটা রিকোয়েস্ট করবো, প্লিজ বাচ্চাদের হাতে মোবাইল ফোন অবশ্যই দিবেন। এখন মোবাইলে ক্লাস করতে হয়, সব কিছু এ করতে হয়, তারপরেও মোবাইল ফোন যেন সঠিকভাবে ব্যবহার করে, যেন অন্য পথে ব্যবহার না করে, তাদেরকে সেদিকে অত্যন্ত সচেতন হতে হবে। আসলে বুঝতে পারবেন যে আসলে তার এটা কোনো ইনফেকশন হচ্ছে বা কোনো ক্ষতির কারণ হতে পারে? জি, আসলে আমি যে কথাটা বলছিলাম যে আসলে একটা ছোট বাচ্চা 3-4-5 বছরের একটা ছেলের অন্ডকোষে এটাকে পিঁপড়া কামড় দিল, না প্যান্ট পরতে ব্যথা পেলো, না খেলতে গিয়ে ব্যথা পেয়েছে, এটা ক্লিয়ারলি বাচ্চাও বলতে পারে না, আর এক্সাম্পল করে বোঝা যায় না। এই জন্য এখনকার মেসেজটা হলো বা ট্রেন্ডটা হলো, যদি এরকম করে অ্যাকিউট পেইন জন্য টেস্ট দিতে থাকে, কোনো দেরি না করে অপারেশন করে ফেলা। সেখানে বাবা মারা, দাদা দাদি, নানারই একটা আবদার করে, না আমার নাতির অপারেশন করবো না, ডিজাস্টার হয়ে যাবে। সবচেয়ে বেস্ট ডক্টর উপর ছেড়ে দেন, ডক্টর সবচেয়ে কারেক্টলি আপনাকে গাইড করবে, ইমোশন যেন এখানে কাজ না করে। আমি এরকম অনেক দেখেছি যে ইমোশনের জন্য আলটিমেটলি টেস্টেস লাইফ সেভ করার জন্য টেস্টে ফেলতে হয়েছে, আমি নিজে ফেলেছি। আমি কি বাবা মা অপারেশন করাবে না, নানানি অপারেশন করে না, ওই ডায়াগনোস কনফার্ম করতে করতে 5 আওয়ার্স হ্যাজ স্পেন্ড। আচ্ছা, সো দ্য মেসেজটা হলো যে ধরনের আঘাত হোক, যাই হোক না কেন, যেন ইমিডিয়েটলি একজন ডক্টরের কাছে যায় এবং চিকিৎসা গ্রহণ করে, নাহলে লং রানে দুটো বিরাট সমস্যা হতে পারে, একটা হলো পার্সোনাল লাইফ, আর একটা হলো মানে ইনফার্টিলিটি প্রবলেম হতে পারে, ইনফার্টিলিটি কিছু প্রবলেম দেখা দেয়। ইনফার্টিলিটির ক্ষেত্রে যে স্যার আমরা এর আগেও আপনি স্যার বলছিলেন যে খুব কমন একটা সমস্যা এখন দাঁড়িয়েছে, যে আপনি আমাদের চেম্বারে যে কোনো ইউরোজ চেম্বারে গেলে আপনি অবাক হয়ে যাবেন যে কী পরিমাণ মানুষ, যে কাপলরা যে ফার্টিলিটিতে ভুগছে। আমি বলি যে একটা লোক যদি ক্যান্সার হয়, একটা লোক নিজে মারা যাবে। এটার মূল কারণটা কি? এর কারণ তো হলো ফার্টিলিটির দুটো, এখানে মেয়েদেরও কিছু কারণ থাকে, ছেলেদেরও কিছু কারণ থাকে, এর প্রচুর কারণ আছে বাবা মা না হওয়ার। মেইন কারণ হল যে স্পাম, একটা ছেলে স্পাম আছে কিনা, একটা ছেলে জন্ম হয়েছে তার টেস্টিস তার ঠিক মতো গ্রো করেছে কিনা, টেস্টিসে ভ্যাজটা গ্রো করেছে কিনা, এগুলো তো এক্সাম না করলে বোঝা যাবে না। অ্যানাটমিক্যাল রিজন, জন্মগতভাবে সে ডিফেক্টিভ, সে কখনোই বাবা হতে পারবে না, হয়তো টেস্টিস আছে কিন্তু স্পাম তৈরি হয় না, এমনও অনেক পেশেন্ট আছে। সুতরাং এই জায়গাটা অনেক অনেক ভেরি টাচি এবং সেন্সিটিভ, যে একটা ছেলে খুবই হ্যান্ডসাম, ভদ্র, সুন্দর, ও যে বাবা হতে পারবে ভেরি ডিফিকাল্ট আছে, কারণ আমরা জানি না স্পাম তৈরি হয় কিনা, আমরা জানি না স্ট্রাকচার সব ঠিক আছে কিনা, আমরা জানি না ওর স্পামটা ফিট কিনা, হেলদি কিনা। সো অনেকগুলো ফ্যাক্টর কাজ, একটা মেয়েদের ব্যাপারে তাই, ওভারটা ফিট কিনা, ওভারটা হেলদি কিনা, ওই ট্র্যাকটা যে প্যাসেজ দিয়ে ওভারটা ট্রাভেল করবে সেটা ক্লিয়ার কিনা, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো মূলত আমি আজকের আলোচনার মধ্যে যেগুলো, ইনফেকশন একটা বড় কারণ, আঘাত একটা বড় কারণ, আরেকটা হলো আজকের এই যে আপনার এই যে ইন্টারনেটের এডিকশান, এই যে মোবাইল এডিকশান, এটা ছেলে মেয়েদেরকে অনেক বিপদে নিয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন, আমি নয় আমার সব কলিগরাই এই ধরনের আমরা শেয়ার করি, ছেলেমেয়েরা এখন বেশি মডার্ন হতে গিয়ে একটা ডিজাস্টার হতে, আমি নিরুৎসাহিত করছি না, বাট কন্ট্রোল ওয়েতে ব্যবহার করতে হবে, এটাই হলো আমার প্রত্যাশা। স্যার আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাই, যে গ্যাজেট আইটেম বেশি ইউজ করার কারণে অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে, এক্ষেত্রে আসলে ছেলেদের ক্ষেত্রে যদি বলা যায় যে অতিরিক্ত গ্যাজেট আইটেম, অনেক সময় আমরা যেটা জানি যে
কোলে বা ল্যাপটপ রেখে যেটা হয় যে টেম্পারেচারের কারণে অনেক সময় ক্ষতি হতে পারে, এই ব্যাপারে স্যার একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, আপনি একটা সঠিক একটা প্রশ্ন আমাকে করেছেন যে খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে ছেলেরা প্রায় এখানে ল্যাপের মধ্যে নিয়ে আপনি ল্যাপটপ ইউজ করতেছে লং টাইম। আপনি দেখুন ল্যাপটপটা ইজ এ রেডিয়েশন, রেডিয়েশন হচ্ছে এবং টেম্পারেচার কিন্তু এনভায়রনমেন্টে টেম্পারেচার কিন্তু অনেক বেড়ে যায়। ডেফিনেটলি এটা একটা হার্ম করবে টেস্টিসের উপরে, এক। আর প্রলং টাইম যারা ইউজ করে, আপনি চোখের কথা ভাববেন কী অবস্থা, যারা কন্টিনিউয়াস মোবাইল ফোন ইউজ করে কানে তার কী অবস্থা হবে, ইটস এ রেডিয়েশন। এবং অনেক পত্র পত্রিকা আপনি আপনি মিডিয়াতে আপনি পাবেন, নেটে পাবেন কত হ্যাজার্ডাস কত কিছু হতে পারে। আরেকটা যেটা হয়, এইসব ছেলেমেয়েরা সারাক্ষণ এটা করতে করতে সোশ্যালি উড্রন হয়ে যায়, মানুষের মিশে না, কথা বলে না, এক ঘরে বসে থাকে। একটা মানুষ পড়ে বড় হতে পারে না, তা তো অনেক গুণ লাগবে। একটা মানুষ শুধু লেখাপড়া করে যে অনেক বড় কখনোই অসম্ভব না, তা যদি সব দিকে তার গুণ না থাকে। একটা ছেলেমেয়ে সারাক্ষণ যদি ল্যাপটপ নিয়ে থাকে, ওই ইন্টারনেট মিডিয়াতে থাকে, যদি এই যে আপনার মেসেঞ্জার বলেন, ফেসবুকিং বলেন, এগুলি করতে থাকে, তো কারোর সাথে মিশবে না। এখন স্যার যেটা বর্তমানে হচ্ছে যে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে ওয়ার্ক ফ্রম হোম এটা সবার ক্ষেত্রে হচ্ছে, এই যে আপনি বলছেন অতিরিক্ত ব্যবহারের কারণে ক্ষতি হতে পারে, তো এই ক্ষেত্রে আসলে স্যার আপনার পরামর্শ কি যে কী করণীয়? এখানে এখন একটা একটা ব্যালেন্স আমাদের আসতো, ব্যালেন্স। আমি ঘরে অফিস করছি, ঠিক আছে, অফিসের সময়টাই আমি করি, কিন্তু ফুল টাইম যেন বসে না থাকে। ছেলেমেয়েরা করে সারাদিনই তো রেডি বসে থাকে। হ্যাঁ, ক্লাস করুক, ক্লাস তো সারাদিন হয় না, একটা ডেফিনেট টাইমে হয়, ওটুকু তো কিছু আসা যাবে না। কিন্তু যারা এরকম ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, এখন ছেলেমেয়েরা কী করে, সারা রাত ওরা যেয়ে থাকে, সারাদিন ঘুমায়। মোস্টলি আমি পেশেন্টদের কখন ঘুমতে করছো, আমি একটায় ঘুমতে করি, ব্রেকফাস্ট তিনটায় করি। দিস দ্য মডার্ন কালচার এবং এটা খুবই ড্যামেজিং, এবং এই জন্য আমরা বাবা মারা দেয়, আমরা বাবা মারা দায়ী, ওদেরকে প্রপারলি গাইড করি না, অতিরিক্ত আদর, অতিরিক্ত সাপোর্ট করে করে এখন বাচ্চারা এরকম ডিপেন্ডেন্ট হয়ে গেছে টোটালি। একটা 18 বছরের ছেলের যে লাইফের প্রতি যে অ্যাট্রাকশন, যে কমিটমেন্ট, যে ড্রিম থাকার কথা, সেটা এখন নাই। আব্বা মা করে দেবে, আমার জন্য তো আব্বা মাই ভাবে, আমার তো ভাবার প্রয়োজন নেই, এটা তো অনেকটা এসে গেছে। এই জন্যই আমি আমি এগুলি সবই রিলেটেড, এগুলি সবই রিলেটেড। কেননা যে পেশেন্টগুলি আমরা এখন পাচ্ছি, ইয়াং ছেলেরা, এই অর্কালজিয়া, টেস্টিজের পেইন, এটা ওটা সব কিন্তু এই একটা ওয়ার্ল্ডে বাস করে। আমাদের সচেতন হতে হবে, বাবা মাদেরকে সচেতন হতে হবে যে আমার ছেলেমেয়ের হাতে মোবাইল ফোন স্মার্ট লাগে, কিন্তু এটা ডিজাস্টারও হতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো যে কোনো কিছু চেক অ্যান্ড ব্যালেন্স, রেডিয়েশনের কারণে, রেডিয়েশনের কারণে হতে পারে, অন্য নেটে চলে যেতে পারে, তো সব কিছু মিলিয়ে যে কোনো টুলই আপনাকে সাবধানে ব্যবহার করতে হবে, সেটা চুলার আগুন হোক, সেটা ইন্টারনেট হোক, যাই হোক না কেন, এই জিনিসটা কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। আমার চেম্বারে একদিন একটা বাচ্চাকে নিয়ে আসছে, ওর ও মোবাইল ফোন হাত থেকে চিল্লায় উঠেছে, মোবাইল ফোনের হাত থেকে নেওয়া যাবে না ওর, সি যে কী অবস্থা হবে বাচ্চাটা। তো এগুলি কিন্তু ক্ষতি করছে, এগুলি ক্ষতি। আবার পজিটিভ দিকও আছে, সারা পৃথিবী আমার হাতের মুঠে, আমি যে কোনো জানতে পারি, শিখতে পারি, সেটা একটা দিক। কিন্তু আমরা যেন মিসইউজ না করি, আমার আমার মানে প্রশ্নটা ওই জায়গাতে, যাতে ছেলেমেয়েরা মিসইউজ না করে, নিজের ক্ষতির কারণ না করে, সেটার দিকে আমরা সচেতন থাকবো, এটাই হলো মেন কথা। স্যার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আসলে সার্জারির কথা বলছিলাম। স্যার আপনি বলছিলেন যে অনেক সময় আপনারা সার্জারির পরামর্শ দিয়ে থাকেন অনেক বাচ্চাদের, ছোট থেকে যদি কোনো সমস্যা হয়ে থাকে অথবা যখন অ্যাডাল্ট হবে তখনও দেখা যায় সার্জারি আপনারা করে থাকেন, কোন পর্যায়ে আসলে আসলে আপনারা মনে করেন যে এখন আসলে সার্জারি করা উচিত? হ্যাঁ, ধরুন যে প্রথমে যে আলোচনা করছিলাম যে আপনার আনডিসেন্ডেড টেস্ট যেগুলো পেটে থেকে যায় বা কোথাও আটকে গেছে আসে না, অথবা আঘাত পেয়েছে টেস্টিজে, অথবা টর্শন হয়েছে, অথবা একটা বিরাট বড় হার্নিয়া একবার উপর থেকে এসে টেস্টিজের ওখানে চলে জড়ো সড়ো হয়ে গেছে, এই অপারেশনগুলো অনেকে মনে করে খুব সিম্পল অপারেশন, এটা হাতের কাছে সবাই করতে পারে, ব্যাপারটা তাই না। হ্যাঁ, অপারেশন একজন সার্জন করবেন যে ট্রেন্ড, যে ট্রেন প্রপারলি ট্রেন, যে সব অপশানগুলো জানে, এ হলে এই করবো, এ হলে এই করবো, আমি চার রকমের অপারেশনটা করতে পারি, এরকম অভিজ্ঞ যারা যারা ট্রেন, তারা সে আবার মেল হোক বা ফিমেল সার্জন হোক, সে জেনারেল সার্জন হোক, কি ইউরোলজি হোক, কি পিডিয়াট্রিক ইউরোলজি, যাই হোক না কেন, তাকে প্রপারলি ট্রেন্ড হোক। কেন, আপনি দেখুন, এর 4 মাসের বাচ্চার আপনি টেস্টে যা অপারেশন করবেন, ইউ মে মেক এ ডিজাস্টার, তার ভ্যাস
তাতে ভেজ ডিফারেন্স, মানে যে টিউব দিয়ে টেস্টিস থেকে স্পার্মটা উপরে যায়, ইট ইস ভেরি থিন লাইক হেয়ার। তো এইটাকে দেখা, এটাকে প্রপারলি সেভ করা এবং সেরকম টিম নিয়ে কাজ করা, সে ব্রাইট লাইট, ইকুইপমেন্ট, ম্যাগনিফিকেশন, সো লটস অফ টেকনিক্যাল ইস্যুস। তো যদিও সাউন্ডস ভেরি সিম্পল ছোটো অপারেশন, কিন্তু এখানে ডিজাস্টার হতে পারে। আমি কয়েকদিন আগে একটা ছেলেকে পেয়েছি, নিউলি ম্যারিড, বাচ্চা হচ্ছে না। আমি গিয়ে দেখি দুই দিকে হার্নিয়া অপারেশন করেছে, দুই দিকে ভেস কেটে দেওয়া হয়েছে এবং এই দুইটি অপারেশন ঢাকা শহরে হয়েছে। তাহলে কী ডিজাস্টার? হার্নিয়া তো খুব একটা সিম্পল, উপজেলাতে হার্নিয়া হয়, কিন্তু প্রপারলি করেনি বলে দুই দিকে ভেস কেটে ফেলেছে। এখন তো ইটস এ গ্রেট চ্যালেঞ্জ, যে লেভেলে কেটেছে ওই লেভেলে জোড়া লাগানো এবং ওই লোক কি অ্যাফোর্ড করতে পারবে, সেটা তো একটা বিরাট প্রশ্ন। তাই বলছিলাম, ছোট হোক আর বড় হোক, যে কোনো সার্জারি কেয়ারফুলি করতে হবে, উইথ প্রপার টিম, উইথ প্রপার ম্যাগনিফিকেশান, উইথ প্রপার টুল, উইথ প্রপার এক্সপিরিয়েন্স, যে আমি আগে করেছি কিনা। আচ্ছা, এবং আপনি যে সার্জারির কথা বলছেন, যে সার্জারিটা আসলে অনেকের প্রশ্ন থেকে থাকে যে এটা ব্যয়বহুল কি না? এই অপারেশনগুলো খুব ব্যয়বহুল না, খুব একটা ব্যয়বহুল না। শুধু একটাই কথা থাকবে যে যদি আপনি বাচ্চাদের অপারেশন করেন, যে পেডিয়াট্রিক গ্রুপ জানা একটা ভালো হসপিটালে যেখানে পেডিয়াট্রিক বাচ্চাদের দেখার সব ব্যবস্থা আছে, সব অ্যানাস্থেসিস পেডিয়াট্রিক বাচ্চা ডিল করতে পারবে না, সব হসপিটালে পেডিয়াট্রিক ক্রাইসিস ম্যানেজ করতে পারবে না। ধরুন আমি সেন্ট্রাল হসপিটালে যে কোনো পেডিয়াট্রিক বাচ্চার একটা একদিনের বাচ্চারও 10 ঘন্টা অপারেশন করা যাবে, কারণ সে অ্যারেঞ্জমেন্ট ওখানে আছে। তো এই দিনগুলো খেয়াল রাখ, একটা একটা পেশেন্টের অপারেশন করবো, হার্ট খারাপ, তো এই অপারেশন অবশ্যই একটা কার্ডিয়াক হসপিটালে আপনি করবেন, যেন কার্ডিয়াক সাপোর্ট দেওয়া যাবে। তো এইটা প্রতিটা সার্জন এটা জানে যে কোন কেসটা কোথায় করতে হবে, এবং এইগুলা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ডাক্তাররা ওয়েল ট্রেইন, এবং এটা শুধু রোগীরা দেরি না করলেই হলো, এটা খুব একটা অ্যাফোর্ডেবল আমি মনে করি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা, সঠিক চিকিৎসা, দেরি না করা, বেশি লোকের সাথে কনসাল্ট করে বেশি সমালোচনা না করা, এটা যাতে না করে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ স্যার প্রশ্ন করতে চাই, যাদের খুব তরুণ বয়সে, কম বয়সের ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার ডায়াগনোসিস হয়ে থাকে, তাদের একটা ভীতি থেকে থাকে যে আসলে চিকিৎসা শেষ হওয়ার পরে বা ক্যান্সার কিওর হওয়ার পরে তার আসলে কি সন্তান নেওয়ার মতো ওই সক্ষমতাটা থাকবে কি না? আপনি আমার একটা প্রিয় জায়গাতে প্রশ্ন করেছেন। আমি কেরের শুরু থেকে আমি ক্যান্সার টেস্টিং নিয়ে আমি কাজ করেছি। হ্যাঁ, বাবা হতে পারবে, প্রপার টাইমে চিকিৎসা করলে। এখন কথা আছে, ও বয়স কত, ইজ ই ম্যারিড, আপনি কেমোথেরাপি দেবেন, যদি কেমোথেরাপি দেওয়ার আগেই সে বাবা হয় তাহলে কোনো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আপনি যদি লং টাইম কেমোথেরাপি দেন এতে টেস্টিস এফেক্ট হতে পারে, সেখানে আপনি স্পার্ম, এক্ষেত্রে কিন্তু প্রশ্নটা আসে যে আসলে স্পার্ম ব্যাংকে প্রশ্ন ওখানেই আসে। যদি আপনি মনে করেন যে এই ট্রিটমেন্ট দেওয়ার পরে তার টেস্টিসে এফেক্ট করতে পারে, আপনি অবশ্যই স্পার্ম প্রায় কালেক্ট করে রাখবেন। এক্ষেত্রে আপনি স্যার যেটা বলছেন যে আসলে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা খুব সম্ভাবনা না, ক্যান্সার টেস্টিস তো বললাম যে 100% ভালো হয়ে যায়, কোনো কোনো কেসে রিল্যাপস হয়। এখন ক্যান্সার টেস্টিসে আমরা কিউর কাকে বলি, যে কোনো ক্যান্সারে মানে 3 থেকে 5 বছর বেঁচে থাকলে বলি করে কিউর, তার মানে এই না যেটা আবার রিকার করবে না, ক্রিয়া করতেও পারে নাও পারে, বাট লাইফ লং তাকে ফলো আপে থাকতে হবে। আচ্ছা, ফলো আপ তাকে ফলো আপে থাকা দরকার রয়েছে। স্যার, আরেকটা বিষয় যেটা জানতে চাই, আসলে সব কিছু মিলে স্যার আপনার আসলে পরামর্শ কী এটার সুস্থতার জন্য বা সুস্থ থাকার জন্য? পরামর্শ হলো যে আমি যে কথাটা খুব সাধারণভাবে আমার রোগীদেরকে বলি, গ্রাম বাংলার মানুষ তো, মানে দেখেন মা বাবারা, আপনার পৃথিবী যত বড় বড় মেশিন বলেন, এরোপ্লেন বলেন, টিভি বলেন, কম্পিউটার বলেন, সব মানুষের বানানো, প্রত্যেকটা পার্টস বাজারে পাওয়া যায়, আপনি কিনতে পারবেন, কিন্তু মানুষের এই শরীরটা কিন্তু বাজারে কোনো অংশ কিনতে পাওয়া যায় না, এটা মানুষ তৈরি করেনি। সো এর প্রতি যত্ন নিতে হবে, এই কথাটা আমি আর একটা কথা বলি যে এই সুস্থ থাকুন প্রতিদিনের একটাই রিকোয়েস্ট, আপনাকে সুস্থ রাখা আপনার দায়িত্ব, আমি পারবো না, এইটা সত্য, আমার শরীরটা আমার, এই শরীর দিয়ে আমি রোজগার করি, এই শরীর দিয়ে আমি এনজয় করি, এই শরীর দিয়ে আমার পরিবার, বাচ্চা কাচ্চা, ওয়াইফ, আমার দেশের জন্য কাজ, সব এই শরীর দিয়ে আমি করি। সো এই শরীরকে আমি যেটা বলি যে আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 6 ওয়াক্ত নামাজটান মনে করবেন নিজের প্রতি টেক কেয়ার করাটা, আপনি তো আল্লাহকেও ডাকতে পারবেন না যদি আপনি শরীর যদি আপনার ভালো না হয়। সো যত কিছু আপনি করেন 1 ঘন্টা সময় প্রত্যেকে নিজের জন্য রাখবেন, এটাই হলো টিপসটা। আর যাই পাওয়া যায় আলহামদুলিল্লাহ, বাংলাদেশে খাওয়া দাওয়ার কোনো অভাব নাই,
চিকিৎসা সেবা গ্রামে গঞ্জে আলট্রাসোনোগ্রাম ইসিজি সবই এখন পাওয়া যায়। আমরা 50 বছর আগে আর আজকে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে পরের সপ্তাহে নতুন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।